শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পাঁচই মার্চ শুক্রবার আজকের সন্ধ্যায় বিশেষ বিশেষ খবরগুলি হল রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রভাব পড়ল ছাত্রছাত্রীদের পরীক্ষায়ও আসাম বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসসি বিকম ইত্যাদি পরীক্ষা স্থগিত বিস্তারিত থাকবে প্রতিবেদনে বরাক উপত্যকার পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে এখনো জমা হয়নি টাকা আন্দোলনের হুমকি বরাকে তেরোটি আসনে লড়বে বিজেপি আলগাপুর দক্ষিণ করিমগঞ্জ পাচ্ছে অগপ বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দিতে একটি আসন কংগ্রেসকে দেওয়ার দাবি স্কুল আছে ছাত্র আছে কিন্তু শিক্ষক নেই বিক্ষোভ শিলচর শুনাইয়ে হাইলাকান্দিতে নির্বাচনের মাস্কর চড়ুই পাখি উন্মোচন বিস্তারিত থাকবে প্রতিবেদনে করিমগঞ্জে নির্বাচনী অনিয়ম দেখলেই সিবিজিল এপে অভিযোগ জানাতে পরামর্শ এবং শেষ খবরটি হাইলাকান্দির গ্রামাঞ্চলে পানীয় জলের হাহাকার মুখ তুবড়ে পড়েছে সরকারি প্রকল্প তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে প্রতিটি মুহূর্তের নতুন নতুন খবর সঠিক খবর সবার আগে আপনি ফেসবুক এজের মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রভাব পড়ল ছাত্রছাত্রীদের পরীক্ষায় আসাম বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষিত মার্চ মাসে অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত রেখেছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীর দত্তরায় বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে মার্চে অনুষ্ঠেয় দুই হাজার বিশের বিএ বিএসসি বি কম এ বিসিএ বি ভোকেশনাল এস এস পঞ্চম সেমিস্টার পরীক্ষা নির্বাচনের জন্য স্থগিত রাখা হয়েছে পরীক্ষা ফের কবে হবে তা সময়মতো জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক দত্ত রায় পরিযায়ী শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জনপ্রতি দু হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হবে দেশে লকডাউন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ঘোষণা করেছিলেন কিন্তু আজ পর্যন্ত বরাকের পরিযায়ী শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা জমা পড়েনি বৃহস্পতিবার সংস্থার পার্ক রোড স্থিত কার্যালয়ে সারা আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও বরাক বেলি অগ্রগ্রামী শ্রমিক ইউনিয়নের যৌথভাবে এক সাংবাদিক সম্মেলনে এ তত্ত্ব জানান সংস্থার সদস্যরা তারা বলেন বাইশ ফেব্রুয়ারি স্থানীয় এক দৈনন্দিকে রাজ্য সরকার এক বিজ্ঞাপনে শ্রমিকদের জন্য প্রায় একশো ছয় কোটি তেপ্পান্ন লক্ষ টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন যা ইতিমধ্যেই শ্রমিকদের অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে কিন্তু বাস্তবে তার ঠিক উল্টো হয়েছে এখন পর্যন্ত সেই অর্থরাশি থেকে বঞ্চিত রয়েছেন শ্রমিকরা সারা আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অসীমনাথ বলেন দেশে লকডাউন চলাকালীন দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন ক্ষতিগ্রস্ত পরিযায়ী শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হবে কিন্তু আজ পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো অর্থ জমা পড়েনি এক্ষেত্রে তারা পুরোপুরি বঞ্চিত রয়েছেন এ সারা অনেক প্রকল্প তুলে নেওয়া তাই তারা এসব প্রকল্প কর্তন না করে শ্রমিকদের উপযুক্ত সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানান তারা শীঘ্রই শ্রমিকদের সুযোগ সুবিধা প্রদান না করা হলে বৃহত্তর আন্দোলনে পা বাড়াবেন তারা বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে নয়াদিল্লিতে দলের সদর দফতরে কেন্দ্রীয় ইলেকশন কমিটি এবং সংসদীয় বোর্ডের বৈঠক বসেছিল আর এ বৈঠকে নিজস্ব সোর্স মারফত প্রাপ্ত তত্ত্ব হাতে নিয়ে প্রার্থী চয়নে হস্তক্ষেপ করে সবাইকে চমকে দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রীর এমন হস্তক্ষেপে দলের প্রার্থী বাসাইয়ে জট সৃষ্টি হয়েছে যা কাটানোর জন্য বৈঠক দীর্ঘ মেয়াদি হচ্ছে বলে খবর তবে মোদীর হস্তক্ষেপের দরুন রাজ্যের প্রথম পর্যায়ের সাতচল্লিশটি কেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে জট কাটানোর জন্য দলের শীর্ষ নেতৃত্ব চেষ্টা অব্যাহত রেখেছেন কিন্তু এই হস্তক্ষেপে রাজ্যের এক দাপুটে নেতার পছন্দ কোতাও না কোথাও হোচট খাচ্ছে বরাক উপত্যকার পনেরোটি আসনের মধ্যে বিজেপি তেরোটি আসনে লড়বে শরিক অগপ লড়বে দুই আসনে এবং পাতারকান্দি কেন্দ্রে দু দলের বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের সম্ভাবনা রয়েছে আলগাপুর এবং দক্ষিণ করিমগঞ্জ আসন দুটি শরিক অগপকে সেরে দিচ্ছে বিজেপি এআইইউডিএফের সঙ্গে জুটে হাইলাকান্দিতে একটি আসনও পাচ্ছে না কংগ্রেস এই খবরে দলের টিকিট প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীদের স্নায়ুর চাপ বাড়ছে হাইলাকান্দির তিন আসনের মধ্যে কমপক্ষে একটি আসন কংগ্রেসকে দেওয়ার দাবি জানিয়ে সোনিয়া গান্ধীর কাছে এক স্মারকপত্র প্রদান করে হাইলাকান্দি জেলা কংগ্রেস হাইলাকান্দির জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক শামসুদ্দিন বরলস্কর এপিসিসি সদস্য হিলালুদ্দিন লস্কর হাইলাকান্দি জেলা কংগ্রেসের উপসভাপতি আলিম প্রমুখের স্বাক্ষরিত স্মারকপত্রে বলা হয়েছে বদরপুর আসন কংগ্রেসের দখলে ছিল বদরপুর এআইইউডিএফ কে ছেড়ে দেওয়া হলে হাইলাকান্দিতে কমপক্ষে একটি আসন কংগ্রেসকে দেওয়ার দাবি জানিয়েছেন হাইলাকান্দির দলীয় নেতারা স্কুল আছে ছাত্র আছে কিন্তু শিক্ষক নেই এ যেন বুতুরে কাণ্ড সোনাই শিক্ষা ব্লকের মতিনগরের রৌশনপুর এমই স্কুলের এমন অবস্থা সরকারি প্রাদেশিকৃত স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা একশো পঁয়তাল্লিশ জন স্কুলে পাঁচজন শিক্ষক ছিলেন কিন্তু তারা একজন একজন করে অবসরে চলে যাওয়ার শিক্ষকের সংখ্যা শূন্য পৌঁছেছে বৃহস্পতিবার বাসে করে শিলচরে শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে এসে বাস্তব পরিস্থিতি তুলে ধরলেন স্কুল পরিচালনা সমিতির সভাপতি নুরুদ্দিন আহমেদ শিলচরের কাসার শাসক কার্যালয়ের সামনে দর্ন বিক্ষোভ কর্মসূচি পালন করে এ মর্মে জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন তিনি এদিন জেলা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা শাসক দীপক ডিডুঙ্গের কাছে স্মারকপত্র প্রদান করে শীঘ্রই স্কুলের শিক্ষক নিযুক্তির দাবি জানানো হয় নির্বাচনী ব্য পর্যবেক্ষক সজিত কুমার পি বৃহস্পতিবার করিমগঞ্জে এসেছেন তিনি রাতাবাড়ি পাতারকান্দি এবং উত্তর করিমগঞ্জ বিধানসভা চক্রের প্রার্থীদের হিসেব পরীক্ষা করবেন অন্যদিকে অপর একজন ব্য পর্যবেক্ষক দেব কুমার শুক্রবার করিমগঞ্জে এসে পৌঁছাবেন তিনি দক্ষিণ করিমগঞ্জ ও বদরপুর বিধানসভা চক্রের প্রার্থীদের হিসেব পরীক্ষা করবেন ভারতীয় রাজস্ব সেবার আধিকারিক সজিত কুমার করিমগঞ্জে পৌঁছেই বৃহস্পতিবার ওই বিধানসভা কেন্দ্রগুলির সহকারী পর্যবেক্ষকদের সাথে বৈঠকে মিলিত হন এতে তিনি নির্বাচনী প্রচার অভিযানের আদর্শ আচরণ বিধিগুলি লঙ্ঘিত হলে কৌশল সহকারী পর্যবেক্ষকদের বুঝিয়ে দেন উল্লেখ্য সিবিজিল অ্যাপের মাধ্যমে জনসাধারণ নির্বাচনী আদর্শ আচরণগুলি লঙ্ঘনের অভিযোগ জানাতে পারেন এতে একশো মিনিটের মধ্যে অভিযোগগুলি নিষ্পত্তি করা হবে সুষ্ঠু অবাধ নির্বাচন সুনিশ্চিত করতে পর্যবেক্ষক বলেন জনসাধারণ গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে তাতে যে কোনো নির্বাচনী অনিয়মের ফটো বা ভিডিও আপলোড করতে পারেন পর্যবেক্ষক কুমার জনসাধারণকে সিবিজিল অ্যাপ ব্যবহার করে নির্বাচনে অনিয়মের অভিযোগ দাখিল করতে আবেদন জানান আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বুথদাতাদের সচেতন করতে হাইলাকান্দি জেলা প্রশাসন বৃহস্পতিবার নির্বাচনী মাস্কট উন্মোচন করে জেলা শাসক মেগানিদি দাহাল এদিন তার কার্যালয় প্রাঙ্গনে এই মাস্কটের উন্মোচন করেন জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক মেগানিদি দাহাল বলেন চরুই পাখির সাথে আমাদের সবার পরিচয় রয়েছে বিশেষ করে এই পাখি বিভিন্ন সময়ে মানুষের বাড়িতেই নিজের নির্গড়ে তুলে তাই এ বছরের বিধানসভা নির্বাচনের বার্তা কাল্পনিকভাবে বাড়ি বাড়ি পৌঁছে দিতে হাইলাকান্দি জেলা প্রশাসন এবার চড়ুই পাখিকেই নির্বাচনী মাস্কট বানিয়েছে এবার শেষ খবরটি হাইলাকান্দি জেলার গ্রামাঞ্চলের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রকল্প মুখ তুবড়ে পড়েছে মাসের পর মাস ধরে গ্রামাঞ্চলের সরবরাহ প্রকল্প থেকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ হচ্ছে না বিশুদ্ধ পানীয় জল হাহাকার বিদ্যমান গ্রামাঞ্চলের জনসাধারণ খাল বিল নদী নালা কূপের এবং শুকিয়ে যাওয়া পুকুরে নোংরা জল ব্যবহার করে খুবই দুর্ভোগ পোহাচ্ছেন গণতান্ত্রিক পদ্ধতিতে বুট দিয়ে জনসাধারণ নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ পঞ্চায়েত প্রতিনিধি নির্বাচিত করলেও তাদের দৈন্য দশার কোনো পরিবর্তন হয়নি এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রকল্প মুখ তুবড়ে পড়ে রয়েছে সরকারের জলজীবন মিশনের সুফল আজও দরা এখানকার কাটাকাল নদী তীরবর্তী জনসাধারণ নদীর জল ব্যবহার করছেন অন্যান্যরা ঝর্ণা নলকূপ কুয়ো শুকিয়ে যাওয়া পুকুরের নোংরা অপরিশোধিত জল ব্যবহার করছেন এ নিয়ে বুক ক্যাফিন ত্রিস্তরীয় পঞ্চায়েত প্রতিনিধি সহ অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিরা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন